এখন মানুষ তো প্রশ্ন করবে যে কি নিয়ে আসলে আমাদের জন্য বাইরে দিয়ে ওনাকে আপনাদের জন্য আনতে গিয়েছিলেন না উনার ক্ষমতাকে কিভাবে পাকাপোক্ত রাখা যায় তার জন্য দেন দরবার করতে গিয়েছিলেন সবাই বলেছেন এই কথা যে আসলে কিছুই করতে পারে না প্রত্যেকটা মিটিংয়ে একটা কথাই উঠে এসেছে যে সব ঠিক আছে তুমি নির্বাচন করবে বলছি আমার দেশে আমি সুষ্ঠ নির্বাচন করব তাহলে এই কথা বারবার কেন তাদেরকে বলতে হয় যে বাংলাদেশে আমার সুষ্ঠ নির্বাচন দেখতে চাই বাংলাদেশে আমার মানবাধিকার দেখতে চাই বাংলাদেশে আমার আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে চাই বাংলাদেশে দেখতে চাই যে যে মানুষ তার ভোটের অধিকার আছে সে ভোট দিতে পারবে তাহলে কথা আছে কেন জবাব দেবেন এই কথাগুলো কেন আপনাদেরকে ওই কথা বারবার শুনতে হয় আমরা তো বলছি আপনার মনে করেন যে আমি বিরোধী দলে আছি আমরাই শুধু বলছি বাইরে থেকেও শুনতে হচ্ছে একটাই মাত্র কারণ যেটা প্রতিষ্ঠিত সত্য দেশে বিদেশে সবখানে যে হাজিরা সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না সাফ কথা আপনি হাজিরা যে নির্বাচন দেখতে চান তাহলে সেই নির্বাচনকে তো রুখে দিতে হবে বন্ধুগণ শুধু দেখতে চাই না বললে হবে না সে নির্বাচন এদেশে মানুষ রুখে দেবে এগুলো কথা বলি আপনার বারবার বলেন যে আমরা কি আমরা নির্বাচনের বিরুদ্ধে আছি কখনোই না আমরা নির্বাচন চাই আমরা বারবার বিএনপি বলুন বা বিরোধীদের যারা ক্ষমতায় এসেছি আমি নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখতে চাই আমাদের যে আন্দোলন আমরা করছি আজকে না দীর্ঘকাল ধরে আমরা আন্দোলন করছি এই আন্দোলনের ফলশ্রুতি হিসেবেই আপনার ওয়ার্ড আপনি যেরকম তত্ত্বাবধায়ক সরকারের আপনারাও আন্দোলন করেছিলেন আপনারাও সেদিন 173 দিন হরতাল করেছিলেন সেই হরতাল করে আপনারা মানুষ হত্যা করেছিলেন মানুষ মেরেছিলেন আর আজকে আপনারাই আবার সেই তত্ত্বাবধায়ক সরকারকে পুরোপুরি বাতিল করে দিয়ে এক দাপ্তরে দলীয় সরকার দিলে নির্বাচনের জন্য আপনার নিজেরাই এখন মানুষ হত্যা করছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে 7 বছর থেকে 80 বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্তকে কারাগারে পাঠায় এই দেশে কোন ঘটনাই ঘটে না কিন্তু পুলিশ ঘটনা ঘটার কথা বলে গায়েবী মামলা দেয় এবং এই মামলা দিয়ে এই ধরনের নিম্ন আদালতে উপরে উচ্চ আদালতে নির্দেশ অবমাননা করে আজকে এই সরকার আদালতকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে তার ক্ষমতায় জোর করে টিকে থাকতে চায় বলতে তারই প্রতিবাদে আজকের এই সভা আজকের এই সভা এই যে গায়েবী মামলা হচ্ছে মিথ্যা মামলা হচ্ছে এই সকল এর বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সমাবেশ বন্ধুগণ আজকে এই সমাবেশ আমাদের যে সাধারণ মানুষ ওই যে রিক্সার উপরে আমার রিক্সা শ্রমিক ভাই দাঁড়িয়ে আছেন ওই যে ভ্যানের উপরে আমার ভাই দাঁড়িয়ে আছেন সারাদিন এই গরমের মধ্যে রিক্সা চালিয়ে যখন তিনি ঘর্মাক্ত হয়ে বাসায় ফিরে যান তার আগে বাজার করতে যান সেই বাজার করতে গিয়ে তিনি দেখেন যে চালের দাম আগের চেয়ে 10 টাকা বেড়ে গেছে দেখেন চিনির দাম 20 টাকা বেড়ে গেছে আগে দেখেন তেলের দাম বেড়ে গেছে ডিম কিনবেন ছেলের জন্য সেই ডিমের দামও 3 গুণ 4 গুণ বেড়ে গেছে তখন আমার ওই শ্রমিক ভাই তার কান্না করা ছাড়া আর কি উপায় থাকতে পারে আজকে এই যে মানুষগুলোকে দেখছেন সারা দেশে
যারা আজকে দিন আনে দিন খায়, যারা শরীরে রক্তকে বাড়ি করে অর্থ উপার্জন করে, তারা আজকে অসহায় অবস্থার মধ্যে পড়েছে বন্ধুগণ। সেই জন্য আমরা বারবার করে বলছি যে এই সরকার তারা শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে নিজেদের সম্পদকে বৃদ্ধি করছে, বিদেশে টাকা পাঠাচ্ছে, আর এই দেশের সাধারণ মানুষের জন্য তারা কোনো কিছুই তো করছেই না, উপরন্তু তাদের পকেট থেকে টাকা কেটে তারা ওই চুরি করছে বন্ধুগণ। আজকে দেখেছেন যে প্রত্যেকটি দ্রব্যের যে ভ্যাট দিতে হয়, সবখানে সারচার্জ দিতে হয়, মোবাইল কল করলে সেখান থেকে 30% কেটে নেওয়া হয়, এইভাবে প্রায় প্রত্যেকটি দ্রব্য যেগুলো আমরা সাধারণ মানুষ ব্যবহার করি সেগুলো থেকে এই সরকার টাকা কেটে কেটে নিয়ে যায়। কেন? ওই যে কিছুক্ষণ আগে সিনেমা বাবা বললেন যে হজে যাবে তার জন্য এত লোক যাবে, প্রধানমন্ত্রীর সঙ্গে তিন দেশ সফরে গেল, প্রায় 100 বা 125 জন একটা মহর, তারা গিয়ে দেখলাম সেলফি দিচ্ছে আবার প্লেনের ভেতরে থেকে, দেখেছেন তোরা সেলফি দিচ্ছে, এত ফুর্তিতে আছে আর আমি আছে আয়েশে আছে যে তারা বিদেশে গেল তিনটা দেশ সফর করতে। আমাদের সাধারণ মানুষ যারা আমরা দুইবার আমরা ঠিক মতো খেতে পাচ্ছি না, বাজারে গিয়ে কাঁদতে হচ্ছে, তাদের মন্ত্রীদের কথাই যে আমার কথা বলেছেন যে বাজারে গেলে দেখতে পায় লোকেরা কাঁদছে, তাহলে এই যে যাচ্ছে আমার পকেটের টাকা কেটে নিয়ে। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের 17 জন নেতা তারা প্রাণ দিয়েছেন, 600-র অধিক নেতা কর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে, আর কত আপনারা এইভাবে দমন করতে চান? কোন অসভ্য গণতান্ত্রিক দেশ আছে বলতে পারবেন যে যেখানে বিরোধী দলের 39 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, মামলার সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেছে, কোথাও পাবেন না, একমাত্র বাংলাদেশেই আজকে বন্ধুগণ আমাদের কাছে। আমি কথা বাড়াবো না, সময় কম, ঝড় আসছে সমুদ্র থেকে, উত্তাল সমুদ্রের ঘে আসছে এই বাংলাদেশের দিকে, আপনার কোনো দিকে আজকে শুধু এই ঝড় শুধু প্রাকৃতিক ঝড় আসছে সেটা মনে করার কারণ নেই বন্ধুগণ, আজকে রাজনৈতিক ঝড়ও আসছে, সেই রাজনৈতিক ঝড় এই দেশের মানুষের হৃদয় থেকে নিঃসারিত হয়ে হৃদয় থেকে এসে তা আজকে সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বন্ধুগণ। আমরা আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই, যারা সরকারে আছেন, যারা আজকে সরকার চালাচ্ছেন, এখনো সময় আছে, আপনারা মানুষের ভাষা বুঝতে শিখুন, বুঝার চেষ্টা করুন, চোখের ভাষা বুঝার চেষ্টা করুন, আপনারা অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, সংসদকে বিলুপ্ত করুন। এ কথা আমরা বারবার বলেছি আবার বলছি, পথ একটাই, যদি সে এক্সিট চান তাহলে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যবস্থা করেন। তাই আমরা জানেন যে আমরা আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছি, আপনি সমস্ত রাজনৈতিক দল এক বিষয়ে একমত হয়েছে যে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, একথা সব পরিষ্কার। আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করব না, আজকে এই দেশের কিছু বাকি নেই, আমাদের নেতৃত্ব বলছেন যে আজকে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, এখানে কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, আর তারা অর্থ দুর্নীতি করে অর্থ পাচার করে বিদেশে তাদের সম্পদ করে তুলছে, বিদ্যুতের কথা শুনেছেন, আজকে এখানে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, আজকে বাংলাদেশকে যদি বন্ধুগণ রক্ষা করতে হয়, আমাদের এই ভবিষ্যৎ বংশধর এই সন্তানদের জন্য যদি একটা সত্যিকার অর্থে ভারতীয় আবার ভূমি নির্মাণ করতে হয়, তাহলে আমাদেরকে আবারও 71 সালের মতো এই দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য
জনগণের সমাজকে নষ্ট করছে সরকার গঠন করার জন্য, এবারে মুক্ত সমাজ গঠন করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ওই 71 সালের মধ্যেই মুক্তিযুদ্ধের মধ্যে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। বন্ধুগণ, একটি কথা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সেই স্বাধীনতার ঘোষক আমাদের এই দেশকে যিনি স্বাধীন করবার জন্য কত আহ্বান জানিয়েছিলেন, যিনি আজকে বাংলাদেশে বহুবিধ গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আওয়ামী লীগের হাতে ধ্বংস হয়ে, যিনি আধুনিক বাংলাদেশের সপ্তদিকে তার ভিত্তি স্থাপন করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আসামি করে আজকে আওয়ামী লীগের আরেকটি নতুন মামলা 47 বছর পরে কেন আপনি বলেন এখন আবার যখন নির্বাচন করি আসছে, যখন জনগণের এই দাবি আজকে প্রতিষ্ঠিত হয়েছে যে আমরা সরকারের অধীনে নির্বাচন নয়, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, তখন তারা আবার সেটাকে ভিন্ন কাজে প্রবাহ দেখার জন্য আমাদের সেই মহান সাধারণ ঘোষক আরো মনে লাগছে আমার নিয়ে কেন যখন কেন সমাবেশ করলেন ইনু সাহেবের নামে মামলা দেয় কেন, কারণ তিনি আমাদের দোষর ছিলেন, সেই কারণে ওটাই নিয়ে গিয়ে আপনি সেই স্বাধীনতার ঘোষক যিনি বন্দী ছিলেন তাকে আপনারা আসামি করে মামলা দিয়েছেন। কোন লাভ হবে না এই সমস্ত ঢালাই পালাই করে এদিক ওদিক গিয়ে। ফুটবলে একটা কথা আছে, আমাদের ক্যারিকাটা জানেন, ফুটবল খেলেন না আপনারা, ক্যারিকাটা বল নিয়ে এদিক ওদিক করে যেতে হয়, ওই বল নিয়ে ক্যারিকাটা কেটে লাভ হবে না, গোল দেওয়া যাবে না, গোল দেবে এবার জনগণ। বন্ধুগণ, সেই গোলের জন্য আমরা তৈরি হচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের বিজয় নিশ্চিত হবে। এখন আমরা আগামী কর্মসূচি ঘোষণা করব, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক আহমদ সাহেব, তার আজকে আপনাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, সকলকে শুভেচ্ছা জানিয়েছেন যে আপনারা অল্প সময়ের মধ্যে আজকের এই সভাটিকে আপনারা সফল করে। এখন আগামী কর্মসূচি ঘোষণা করছি আমরা, আমরা জনগণকে আমার জনগণকে সামনে নিয়ে আন্দোলন করতে চাই, আমাদের এই আন্দোলন দিন থেকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আমাদের এই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বন্ধুগণ, সেই লক্ষ্যে আমাদের এই উচ্চ আদালতের নির্দেশনা অমান্য, নিম্ন আদালতের আবার আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে পাঠিয়ে দেওয়া কারাগারে, গাড়ি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বব্যাপী দুর্নীতি দুর্নীতির প্রতিবাদে এবং 10 দফা দাবিতে যেখানে প্রথম কথা হচ্ছে এক দফা এক দাবি, সেই দাবিতে আমরা আগামী 19 মে শুক্রবার ঢাকা মহানগর সহ উত্তর সহ 28 জেলা ও মহানগর, 20 মে 2023 শনিবার ঢাকা মহানগর দক্ষিণ সহ 21 জেলা ও মহানগর, 26 মে শুক্রবার ঢাকা মহানগর উত্তর সহ 19 জেলা ও মহানগর, 27 মে 2023 শনিবার ঢাকা মহানগর দক্ষিণ সহ 15 জেলা ও মহানগর, এইখানে এই প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, আপনারা প্রেসিডেন্টের মধ্যে দিয়ে আমাদের প্রেসিডেন্টের মধ্যে দিয়ে বিস্তারিত জেলাগুলোর নাম এবং কর্মসূচি আমরা ঘোষণা করে দেবো। ধন্যবাদ সকলকে।